হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। লবণ আর হলুদ মাখা রুই মাছের মাথাটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি রুই মাছের মাথাটা বাজার থেকে মাঝখান দিয়ে কাটিয়ে এনেছি। তো ভিউয়ার্স, আমি উল্টিয়ে পাল্টিয়ে রুই মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার রুই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নিয়েছি। তো আমি এখানে মুগ ডালের মুড়িঘণ্ট করার জন্য পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছি। এখানে আমি বড় সাইজে 2টা পেঁয়াজ আর হচ্ছে 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, ওই টমেটোটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি একটা বড় সাইজের আলু একদম মিহি করে কেটে নিয়েছি। মুগ ডালের সাথে একটা অল্প সাইজের, মানে ছোট সাইজের আলু না দিলে ডালটা কেমন ছাড়া ছাড়া হয়, খেতেও ভালো লাগে না, আর আলুটা দিলে একদম সফট হয়, খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আমি অল্প পরিমাণে পানি এখানে দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর 1 টিস্পুন ধনিয়া ও জিরার গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন
আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সব ভিউয়ারদের কাছে অনুরোধ থাকবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর নতুন কোনো রেসিপি পেতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।